মেদিনীপুরে এক কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্য সরকার সিবিআই তদন্ত, সেই সঙ্গে এটিআই এর নির্দেশিকা নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন প্রথমে তিনি জেলা এটিআই অফিসের নির্দেশিকা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ডিআই এর অধিকার কি আছে এই নির্দেশিকা জারি করার? এরই সঙ্গে তিনি মমতা ব্যানার্জির চেলা বলেও কটাক্ষ করেন। তিনি আগের একটি ঘটনা সম্পর্কে বলতে গিয়ে বলেন, এর আগে কলেজ স্কোয়ারে জমায়েত নিয়ে ফরমান জারি করেছিল যা কেউ মানেনি। এখানেও তিনি সরকারি আধিকারিকদের দিয়ে এই ধরনের ফরমান জারি করে তাদের ইমেজ খারাপ করছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আজকে তিনি ডাক্তারদেরকেও আটকাতে পারেননি, শিক্ষক পড়ুয়াদেরকেও আটকাতে পারবেন না। এবার ডাক্তারদের উপর চাপ সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষের সোজা সাপটা উত্তর, ডাক্তারদেরও আন্দোলন করার অধিকার আছে। যারা অন্যের চিকিৎসা দেবে তারাই যদি ভয়ে থাকে, নিরাপত্তা না পায়, তবে তারা অন্যের চিকিৎসা করবে বা কেন? তিনি বলেন, সিকিউরিটি ফার্স্ট, ট্রিটমেন্ট মাস্ট, যা দুটোকেই করতে হবে ডাক্তারদের। এরপর সন্দীপ ঘোষের জেরাতে অসঙ্গতি নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, পুলিশ কাউকে বাঁচাতে পারবেন না, ডাক্তার প্রিন্সিপালকেও বাঁচাতে পারবেন না। মমতা ব্যানার্জিকে নিয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি এই নিয়ে অনেকবার রাস্তায় হেঁটেছেন, এরকম ধরনের ঘটনায় পারও পেয়ে গেছেন, কিন্তু এবার আর তাকে কেউ বাঁচাতে পারবে না। একাধিক কারণে গ্রাম ও শহরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আজকে দেখা গেছে রাস্তায়, যার জন্য মমতা ব্যানার্জির পতনের কারণ হয়ে দাঁড়াবে। তবে এই ধরনের নৃশংস ঘটনা নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি এই ধরনের ঘটনা ইচ্ছাকৃত ঘটান এবং কিছু হলেই তিনি ফাস্ট ট্র্যাক কোর্টে আবেদন করেন। আজ থেকে 10 বছর পিছিয়ে গিয়ে দেখুন, মমতা ব্যানার্জি সেই ফাস্ট ট্র্যাক কোর্টেই আবেদন করার কথা বলেছেন। উনি কোনোভাবেই চান না এই ধরনের ঘটনা যাতে না ঘটে রাজ্যে, বরং উনি চান এই ধরনের ঘটনা ঘটুক এই রাজ্যে বারংবার। আর কোর্টের ফাইল বাড়ুক, জাস্টিসের আবেদন হোক, কোটি কোটি কেস জমে আছে কোর্টে যার জন্য বিচার বিলম্বিত হয়। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলেও তিনি চান এই ধরনের অপরাধ বাড়ুক এই রাজ্যে। না, ডিআইয়ের কি অধিকার আছে এটা করার? মমতা ব্যানার্জি সব চেলা হয়ে গেছে নাকি? উনি ডাক্তারদের একবার ট্রান্সফার করে দেন গাইড, যদি আবার পিছিয়ে আসেন। আমরা জানি কলেজ স্কোয়ারে জমায়েত করা চলবে না বলে ওনারাই ফরমান জারি করেছেন, কেউ মেনেছে? তো এই সরকার এরকম করে কেন, যেটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে? আর অফিসারদেরকে, এখন সরকারি অফিসার, পুলিশ অফিসার, শিক্ষা দপ্তরের অফিসারদেরকে এই ধরনের জঘন্য কাজ করিয়ে তাদের ইমেজ খারাপ করছেন, মানুষ তাদেরকে শত্রু ভাবতে আরম্ভ করি, মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কে অধিকার দিয়েছে এটা, কেউ মানবে? আর যদি যায় কজনকে সাসপেন্ড করবে? ডাক্তারদের করতে পেরেছে? এই ধরনের ফালতু কাজ করে মানুষের রোজ কারো বাড়ি দিচ্ছে ওরা। কোথাও গিয়ে ডাক্তারদের উপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, আমরা মেদিনীপুর মেডিকেল কলেজেও গাড়িতে দেখেছি সিনিয়র ডাক্তাররা একটা সাংকেতিক ভাষা দিয়েছে, ওগা ওগা ওদের চাপে আবার কাজ ফিট করতে বাধ্য হলাম, কাজ শুরু করলাম। মানে কোথাও গিয়ে একটা ঠিক চাপ তো আছেই, যেহেতু ওনারা চাকরি করেন। কিন্তু আমাদেরও বক্তব্য যে আন্দোলন তো অবশ্যই করতে হবে, কিন্তু ডাক্তাররা যদি সব বন্ধ করে দেন চিকিৎসা, অসুস্থ মানুষদের কী হবে? এটা মানবিকতার ব্যাপার। কিন্তু ডাক্তারদের বক্তব্য যে আমাদের সুরক্ষার ব্যবস্থা না হলে আমরা কী করে ট্রিটমেন্ট করব? আজকে একজন ডাক্তার যদি ভয়ে ভয়ে হসপিটালে আসে, সে রাত্রে ডিউটি করতে যদি ভয় পায়, সে মানুষের চিকিৎসা করবে কী করে? তার নিজেরই সুরক্ষা নেই, অন্যের প্রাণ বিপন্নতাকে বাঁচাতে ডাক্তার আসছে, ডাক্তারের প্রাণ বিপন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কারোর পক্ষেই কাজ করা সম্ভব নয়। তো সেই জন্য আগে সরকারের সমস্ত ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা হোক, আর নিশ্চয়ই ওরা কাজ করবে। আমরা তো বললাম সিকিউরিটি মাস্ট, সিকিউরিটি ফার্স্ট আর ট্রিটমেন্ট মাস্ট, এই দুটোই হওয়া উচিত। দাদা, 7 দিন ধরে জেরাতে সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি, পলিগ্রাফ টেস্ট হতে পারে আজই হয়তো, কী বলবেন? এখানে একটু পুলিশকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? পুলিশকেও বাঁচানো যাবে না, ডাক্তারকেও বাঁচানো যাবে না, প্রিন্সিপালকেও। কিন্তু মমতা ব্যানার্জি যে রাস্তায় হেঁটেছেন প্রথম থেকে, হত অন্যায় করবেন আর সেটাকে চাপা দেবেন, অনেকবার বেঁচে গেছেন উনি। আর এটাই আমাদের পশ্চিমবাংলায় হতাশার কারণ। আজকে সাধারণ মানুষ, খেলাপ্রেমী, শিক্ষাপ্রেমী, শিক্ষক, ডাক্তার, লয়ার, শিক্ষার্থী যারা রাস্তায় বেরিয়েছেন, কারণটা ওটাই, এত পঞ্জীভূত ক্ষোভ, এত ঘটনা হয়েছে চোখের সামনে, তাকে দেখেছেন গ্রামে গঞ্জে পাড়ায়, কেউ শাস্তি পায়নি, আর সেই তারা অপরাধীরা আবার অপরাধ করছে। তো সেই জন্য আজকে তারা সমস্ত বাঁধ ভেঙে দিয়েছেন, রাস্তায় বেরিয়ে গেছেন, নাহলে একটা ঘটনাকে নিয়ে এত জনবিস্ফোরণ হতে পারে না। তো সেই জন্য বারবার যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, অপরাধীদের বাঁচাবার চেষ্টা চলছে, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। এখনও মমতা ব্যানার্জি সেই রাস্তায় হাঁটছেন, কিন্তু ওটাই ওনার পতনের কারণ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট গতকাল এবং একই দিনে মুখ্যমন্ত্রী চিঠি প্রধানমন্ত্রীকে, দেখুন
তারা যে অপরাধ করছেন তার থেকে বাঁচার চেষ্টা করছেন, মানুষের দৃষ্টিকে ফেরাবার চেষ্টা করছেন। আজকে মমতা ব্যানার্জি ফাস্ট ট্র্যাকের কথা, ফাস্ট ট্র্যাক কোর্টেতে চাইছেন তাদের বিচার হোক। 10 বছর আগেরও তার ডায়লগ শুনুন, ফাস্ট ট্র্যাক চাই। উনি কেন ফাস্ট ট্র্যাক চাইছেন? উনি কেন এটা বলতে পারছেন না আমরা অপরাধ হতে দেবো না, অপরাধ কমাবো? অপরাধ কমবে না আর কোর্টের ঘাড়ে গিয়ে পড়বে, অপরাধ হয়ে গেলে তাকে সাজা দেওয়া হবে, সাজা দেওয়ার প্রশ্ন আসছে কেন? জাস্টিস তখনই হবে যদি অপরাধ হয়। আমরা চাই অপরাধী অপরাধী করার সুযোগ না পাক, অপরাধীর মনে ভয় থাক। সরকারের দায়িত্ব সেটা, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার দায়িত্ব নেওয়া উচিত যাতে এই ধরনের জঘন্য অপরাধ না হয়। আর অপরাধও হতে থাকবে আর বিচারও হতে থাকবে, কোটি কোটি কেস জমে আছে আদালতেতে, তো তাহলে বিচার বিলম্বিত হবে। দিল্লিতে এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছিল, নির্ভয়া কাণ্ড, 7 বছর লেগেছিল ফাঁসির সাজা দিতে, এখানেও সাজা হবে। কিন্তু যদি অপরাধ বন্ধ না হয় তো কোর্টের তো চাপ বাড়বেই, তখন দেরি হবে। দাদা, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ওয়েস্ট মেডিকেল পাচার হোক বা যে কোনো ধরনের পাচারে সন্দীপ ঘোষই পান্ডা মনে করা হচ্ছে, সেই সন্দীপ ঘোষকেই একাধিক জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে বারবার, তার কারণ সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি, পেছনে কোনো হাত আছে বা অন্য কারো স্বার্থে করেছেন, অন্য কাউকে সুবিধা দিয়েছেন, টাকা দিয়েছেন। যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন মোবাইলের সব এসেছে বাইরে, ভাইরাল হয়েছে, তাতে বক্তব্য কি যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া, তার নম্বর দেওয়া, তাকে পাস করানো, তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া হতো। আর তারপর ওষুধ পাচার থেকে ড্রাগ পাচার, মহিলা ঘটিত ঘটনা, যত অপকর্মের কেন্দ্র ছিল আরজিকর, অন্যান্য হসপিটালে হয়তো হচ্ছে, বাইরে আসছে না। ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে, সেখানে যদি এরকম একটা পরিবেশ থাকে, অপবিত্র পরিবেশ, তাহলে কী করে আমরা ভবিষ্যতে ভালো সিটিজেন আশা করবো, ভালো ডাক্তার, ভালো প্রফেসর, ভালো শিক্ষার্থী কী করে আশা করবো? আর এটা মমতা ব্যানার্জি বছরের পর বছর চলতে দিয়েছেন। না, লেগেছে তো, দেখুন আপনারা গত 15 দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে এটাই দেখানো হচ্ছে। প্রথম ধমকানো হচ্ছিলো, চমকানো হচ্ছিলো, মানুষ ভয় কাটছে না, কারণ রাজনৈতিক পার্টিগুলো এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, সাধারণ মানুষ বেরিয়ে এসছেন ভয়ভীতি কেটে, কারণ তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা আজকে। আর যদি চাপ না থাকতো পুলিশরাও রাস্তায় নেমে যেত, আর আজ হোক কাল হোক নামবেন তারা। তো সেই জন্য মমতা ব্যানার্জি এতদিন যেটা করে এসছেন, ভয় দেখিয়ে, চক্রান্ত করে, বিভ্রান্ত করে, সব চাপা দিয়ে আর অপরাধীদের বাঁচিয়ে নেবেন, দিয়ে নিজে বেঁচে যাবেন, আমার মনে হয় এটা হবে না। আর এটা সমাপ্তি হবে সরকারের বিসর্জনের মাধ্যমে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশ রিপোর্ট, বিগ নিউজ।